मैं हाथ पर सुना तो अपनी रूह ना रोई आज के 12টা ডাব দিয়ে পূজো দিলাম মায়ের কাছে ও প্রার্থনা করলাম যে 12টায় আসুন ভারতীয় জনতা পার্টি যেখানে জিতবে তার জন্য মায়ের কাছে আগাম পূজো দিই তো আগেই দেখেছেন এখানে 19 হাফ হয়েছে 21 পুরো সাফ হয়ে যাবে বাংলা থেকে আর এই বাকুড়ায় 12টায় আমরা জিত তৃণমূল 12 শূন্য পাবে তাই জন্য তারা মানুষের মাথা ফাটাচ্ছে আর মন্দিরে এসে মায়ের কাছে নারকল ফাটাচ্ছে বাকুড়া বিষ্ণুপুরে মানুষের শান্তি কামনা করলাম আর এই যে করোনার অভাব করোনায় যাতে যারা করোনায় ভুগছেন তাদের সুস্থতা কামনা করলাম এবং এই যে অশুভ শক্তি এই মন্দির নগরীতে রয়েছে দিদির অনুপ্রেরণায় সেই অশুভ শক্তি যাতে অবিলম্বে দূর হয় তার জন্য প্রার্থনা করলাম।